Watch till the end. স্যার, আপনি আমাকে এই টয়লেটে ডাকলেন কেন? আর এমনি একটা কৌতুক মনে পড়ছে, এখন কারা শোনাম, তাই তোমার ডেকে নিয়ে আসলাম। বুঝছি স্যার, আবার সেই কৌতুক। ঠিক আছে, বলেন। আরে না, নতুন কৌতুক বলি দিলে? বলেন স্যার। আমি তো গ্রামে বিয়ে করছিলাম, গ্রামের দিকে সালাশালিটা গেট আটকায়, জানোই তো স্যার। এটা আমি শুনছিলাম। আরে না, এটা নিউ কাহিনী। পরে তিনটা গ্লাস আনলো গেটের সামনে, প্রথমটা মুখ দিলাম, দেখি মিষ্টি লাগে। আমি আবার মিষ্টি পছন্দ করি, কিন্তু বেশি খেলে মানুষ মাইন্ড করবো, পুরোটা রেখে দিলাম। পরেরটায় মুখ দিয়ে দেখি টক টক লাগে, বেশি খেলে মানুষ মাইন্ড করবো, পুরোটাই রেখে দিলাম। স্যার এটা তো কালকেও বলছেন, একদম সেম। আরে না মিয়া, মজার কাহিনী তো, এখন এন্ডিংটাই আলাদা। লাস্টেরটা দেখলাম জন্মের তিতা, ভাবলাম এবার না খেলে মানুষ মাইন্ড করবো, পুরো রেখে গেলাম। স্যার এরপর কি হলো? আর কি করবো, কৌতুক শেষ তো। কৌতুক শেষ? সেম কৌতুক ডেইলি করস, আর চাকরিই করতাম না। যাওয়ার সময় দুইটা হাঁচি দিয়ে গেলাম, বাইরে দিয়া দরজা আটকাই যামুগা, এইবার বুঝবি। জোকসটা তো ভালোই আছিল, খারাপ কি কইলা? নেক্সট ডে প্রেজেন্টেশন ভালোই ছিল তোমার, কিন্তু কিন্তু কি স্যার, কোনো সমস্যা আছে নাকি প্রেজেন্টেশনে? না, একটা কৌতুক মনে পড়ে গেল প্রেজেন্টেশনটা দেখে। স্যার কৌতুক? আরে খুব ভালো একটা কৌতুক বলি তাইলে? জি স্যার, বলেন স্যার। আমার বিয়ে হয়েছিল গ্রামে, গ্রামের দিকে সারা সারিটা গেট আটকায়, জানোই তো। স্যার এটা না ওই দিন বাথরুমে বললেন? আরে না মিয়া, একদম নতুন কৌতুক। তো বিয়ের গেটের সামনে সালা শাড়িটা তিনটা শরবতের গ্লাস নিয়ে আসলো, প্রথম গ্লাসটা মুখ দিয়ে দিকে প্রচুর মিষ্টি লাগে, ভাবলাম বেশি খেলে মানুষ মাইন্ড করবো, পুরোটা রেখে দিলাম। পরেরটা মুখ দিয়ে দিকে টক টক লাগে, বেশি খেলে মানুষ মাইন্ড করবো, পুরোটাই রেখে দিলাম। স্যার আবারও সেম কৌতুক? আমার কাজ আছে, আমি আসি তাইলে। আরে না মিয়া, নতুন কৌতুক, এন্ডিংয়ে বিশাল টুইস্ট আছে। আচ্ছা বলেন স্যার। অনেক হাসির কাহিনী মিয়া, তিন নাম্বারটে মুখ দিয়ে দিয়ে জন্মের তিতা, ভাবলাম এবার না খাইলে মানুষ মাইন্ড করবো, পুরো রেখে ফেললাম। স্যার কালকেরটার মতোই তো, এরপর কি হইল স্যার? এরপর আর কি হইব, কৌতুক শেষ। কৌতুক শেষ? ফাইজ লেমি করস, আবার এই কৌতুক? আরে মিয়া রাগ ও কেন, দূর কালকের মতন আবার দরজা আটকাই দিয়ে চলে যাবো, বুঝবি কারে কয়। আজব তো, দরজা লাগাই গেছে গা, এখন যাবো কেমনে বল, জোকস তো খারাপ ছিল না। টু ডেজ লেটার স্যার, স্বপ্নে আমি চাঁদে ঘুরতে আসলাম, এইখানেও আপনি, আমি আর নিতে পারতাছি না। আর এমনি আমিও তো অবাক তোমারে দেখা, চাঁদে তোমারে দেখে আমার একটা কৌতুক মনে পড়ে গেল। স্যার মাফ করেন স্যার, আমি শুনতে চাই না, আপনি পৃথিবীর কৌতুক চাঁদে কইয়া চাঁদটা নষ্ট করেন না। তুমি আর কথাই কেউ না, আমার যে রুমে আটকে রাখছো, আমি এখন ওই রুমেই আছি, ওইখানে ঘুমে আর স্বপ্ন দেখতে দেখতে চাঁদে এসে পড়ছি। হায় হায়, কি আকামটা করলাম। দাঁড়াও কৌতুকটা বলি, একদম নতুন কৌতুক, আগে শুনো নাই। কি আর করার, বলেন তাইলে। আমি তো গ্রামে বিয়ে করছিলাম, গ্রামের দিকে সালা সালিরা গেট আটকায়, জানোই তো। স্যার এটা পৃথিবীর সবাই জানে, এমনকি চাঁদে কোনো এলিয়েন থাকলে তারাও জানা যাবে। তারপর গেটের সামনে সালা সালিরা তিনটা শরবতের গ্লাস রাখলো, প্রথমটা মুখ দিয়ে দিকে মিষ্টি লাগে, ভাবলাম বেশি খেলে মানুষ মাইন্ড করবো, পুরোটাই রেখে দিলাম। পরেরটায় মুখ দিয়ে দেখি টক টক লাগে, ভাবলাম বেশি খেলে মানুষ মাইন্ড করবো, পুরোটাই রেখে দিলাম। স্যার এই কৌতুক আমার মুখস্থ,
বাকিটা আমি বলি। আরে না, এন্ডিংটা আলাদা, বিশাল টুইস্ট আছে। বুঝছি, বলতে থাকেন। কি যে মজার কাহিনী! 3 নম্বর গ্লাসটায় মুখ দিয়ে দেখি জন্মে তিতা। ভাবলাম এবার না খাইলে মানুষ মাইন্ড করবো, পুরো ঢেকে ফেললাম। তারপর কি হইল স্যার? আবার কি হইব, কৌতুক শেষ। তোরা যে কি গালি দিমু বুঝতাছি না। এখানে তো দরজাও নাই, কি করবো? এখানে তো যাবো কেমনে? হুদাই রাগ হইতেছ তুমি মনে বুঝো নাই। দাঁড়াও আবার বলি কৌতুকটা, তাইলে বুঝবা। তুই যদি আর একটা কথা কইছিস আমি জানু কেমনে বল, আমার মাথা নষ্ট। দূর, এতক্ষণ স্বপ্ন দেখতেছিলাম, বাইজা গেছি বালের কৌতুক থেকে, এখন ঘুম না ভাঙলে স্বপ্নে সারা রাত আমার এই কৌতুক শোনা লাগতো। আরে মিয়া, সকাল সকাল একটা কৌতুক মনে পড়ছে, শোনো কৌতুকটা।